কুমার শানুর হাত দিয়ে শুভ সূচনা হলো কলকাতার ডিলাইট রেস্টুরেন্ট। নিউটাউনের সাপুর্যের পলকে এবার যুক্ত হলো শীততাপ নিয়ন্ত্রিত সুসজ্জিত কলকাতার ডিলাইট রেস্টুরেন্ট। মঙ্গলবার সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনার নিউটাউনের সাপুর্যেতে ফিতে কেটে রেস্টুরেন্টে সূচনা করেন ভারতের সঙ্গীত জগতের বিখ্যাত শিল্পী কুমার শানু। এদিন সঙ্গীত শিল্পীকে দেখতে সাপুর্যে রাস্তার দুধারে মানুষের জমায়েত ছিল চোখে পড়ার মতো। কুমার শানু নিরাপত্তার জন্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন টেকনো সিটি থানার পুলিশ। কুমার শানুকে ফুলের তোড়া, উত্তরীয় এবং মেমেন্ট দিয়ে সম্বর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন রেস্টুরেন্টের কর্ণধার আনিসুর আলম, পলাশ মণ্ডল, অরুণ কুমার দাস, মোহাম্মদ মনোয়ার সাইদ, শোভন চ্যাটার্জিরা। উদ্বোধন শেষে সঙ্গীত শিল্পী কুমার শানু বলেন, শুভেচ্ছা ভালোবাসা জানালাম। কলকাতা ডিলাইট একটা ভালো রেস্টুরেন্ট এবং রাস্তার উপরে রেস্টুরেন্টটা, যার জন্য আমার মনে হয় এখানে লোকেদের অনেক সুবিধা হবে। আর এদের যারা কর্মকর্তা আছে তাদের সবাইকে শুভেচ্ছা বার্তা দিয়েছি আমি, এবং আমি চাই যে ভালোভাবে রেস্টুরেন্টটা চলুক, যার জন্য আমার এখানে আসা। এই যে কলকাতা ডিলাইট যে রেস্টুরেন্ট, মানে নিউ টাউনের বুকে অনেক বড় বড় রেস্টুরেন্ট, এখানে কি গরিব দুস্থ মানুষও খাওয়া দাওয়া করতে পারবে না শুধুই ভিআইপিদের জন্য? এটা আমার মনে হয় কি সমস্ত ধরনের লোক এখানে আসতে পারবে, এবং তার জন্যই এটা করা কলকাতা ডিলাইট যে রেস্টুরেন্টটা করেছেন ওনারা। ওনারা চান যে সমস্ত রকমের লোক এখানে এসে খেতে পারবে, চাহে ও গরিব হোক বা বড়লোক হোক, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাদের সবাই ব্যবস্থাই থাকবে। না, পুজো আসছে, পুজোর জন্য আমার সবাইকে অনেক শুভেচ্ছা শুভকামনা। আপনারা ভালোভাবে পুজোটা কাটুন বা পুজোটাকে কাটান ভালো করে, এবং পুজোতে খুব এনজয় করুন সবাই মিলে। আর কি বলবো, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট তো আমার করার এখন ইচ্ছা ছিল না। আমি দীর্ঘ 10 বছর সাপুর্যেতে আছি, এলাকায় উন্নতি অনেক হচ্ছে, অনেক হাউজিং কমপ্লেক্স নতুন এসছে। তো অ্যাকচুয়ালি আমার যে ব্যবসার সঙ্গে আমি যুক্ত সেটা হচ্ছে ইন্টিরিয়ার, বিগো ইন্টিরিয়ার সার্ভিসেস। তো বিগো ইন্টিরিয়ার সার্ভিসেস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পরিবার যেমন বাড়তে থাকে, আজকে আমার সঙ্গে প্রায় 250 জন এমপ্লয়ি এনগেজ রয়েছে, ডিরেক্ট এমপ্লয়ি 42 জন আছে। তো আমরা টাইমস অফ ইন্ডিয়া হেড অফিস থেকে শুরু করে রিলায়েন্স স্মার্ট যে যত আউটলেট আছে এগুলো আমরা তৈরি করছি, সঙ্গে সেক্টর 5 কমার্শিয়ালের দিক থেকে আমরা এক্সপার্ট হয়েছি। এখন আমরা বিজনেসটা আরও যাতে অন্য সেক্টরে নিয়ে যেতে পারি সেজন্য আমরা আস্তে আস্তে রিয়েল এস্টেটে গিয়েছিলাম, বিগ ডিল সার্ভিসেস। তারপরেই আমাদের একটা চিন্তাভাবনা ছিল যে গ্রুপ অফ কোম্পানিজের মধ্যে বিগ ফুড সার্ভিসেস, সেই বিগ ফুড সার্ভিসেস আমাদের যখন চিন্তাভাবনা আসে তখনই আমার প্রথমেই এই লোকেশান মনে হয় যে সাপুর্যি পালংজির পাশে যদি আমি ভালো ইনফ্রাস্ট্রাকচার দিয়ে মোগলাই আইটেমের কিছু নিয়ে আসতে পারি সেটা এই এলাকার লোকের উপকার হবে, এবং বিরিয়ানি বাঙালির একটা প্রিয় খাবার। তখন থেকেই চিন্তাভাবনা থেকে শুরু করে আমি কলকাতা ডিলাইটসের প্রথম কনসেপ্ট নিয়ে আসি। আমরা দীর্ঘ 8 মাস ধরে এই জায়গা আমরা নিয়েছি, বিল্ডিং ডেভেলপ করেছি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছি। আজকে ইন্টিরিয়ারের যে আউটার লুক আছে এবং সিটিং ক্যাপাসিটি, ফেসিলিটি, মডার্ন ফেসিলিটি, জোম্যাটো সুইগির সঙ্গে আমরা টাই আপ করে নিয়েছি, এবং যে আমরা শেফ হায়ার করেছি রিনাউন্ড কলকাতার যত বিরিয়ানি আছে তাদের থেকেই আমরা শেফ হায়ার করেছি, এবং চাইছি ফিউচারে আরও ভালো সার্ভিস দিতে। আমাদের গ্রুপ অফ কোম্পানিজের মধ্যে আজকে শানুজি এসেছিলেন, কুমার শানু, উনি আমার খুব পরিচিত। কোনো সূত্রে ওনার একটা ইন্টিরিয়ার কাজ আমরা করেছিলাম এবং প্রপার্টির কাজ করেছিলাম বিগ ডিল সার্ভিসেস থেকে, তখনই উনি কমিটমেন্ট করেছিলেন যদি সুযোগ হয় আমরা তোমাদের কোনো ব্যবসায়ের কোনো কিছুতে আমরা আসবো। আজকে এসেছিলেন, আমরা খুব খুশি হয়েছি। এবং সেটা তো আজকে আমরা ওপেন করলাম,
আপনারা সবাইকে নিমন্ত্রণ দিচ্ছি, অবশ্যই খাওয়া দাওয়া করবেন, গুণগান আপনারা নিজেরাই পাবেন। আমরা তো চেষ্টা করব আমাদের বেস্টটা দিতে, আমাদের শেফ রয়েছে তাদের সঙ্গেও, সানুজি নিজে এখানে কিছু টেস্ট করলেন এবং উনি প্রশংসা করেছেন, এবং আমরা চাইছি এই প্রশংসা যাতে ধরে রাখতে পারি, কোয়ালিটি ধরে রাখতে পারি। ব্যবসায় দেখুন, আমি যে ফ্যামিলি থেকে বিলং করি সেই ফ্যামিলি সবাই, সব মেম্বার চাকরি করে, তো এই ব্যবসা জিনিসটা কি সেটা একটা চ্যালেঞ্জের ব্যাপার। আমি দিন রাত পরিশ্রম করে যে জায়গাটা দাঁড় করেছি, ফিউচারে চাইবো হাজার পরিশ্রম হলেও এটাকে ধরে রাখতে, বিগ গ্রুপকে বড় জায়গায় নিয়ে যেতে, এবং বিগ গ্রুপের প্রত্যেকটা ফ্যামিলি, এভরি ফ্যামিলি মেম্বার, আজকে আমরা 42 জন ডাইরেক্ট এমপ্লয়ি রয়েছি এবং ডিরেক্ট ইনডাইরেক্ট মিলে 250 প্লাস এমপ্লয়ি। হ্যাঁ, আমাদের প্রচেষ্টা আরও উপরে যাবে, কোয়ালিটি অবশ্যই মেনটেন করব, আমরা কোনো দিন প্রফিটের করব, বিজনেস প্রফিট করবে কিন্তু কোয়ালিটির সঙ্গে, যাতে আজকে কলকাতাতে একটা কলকাতা ডিলাইটস হচ্ছে, আমরা চাইছি নেক্সট 5 ইয়ার্সে অন্তত 50টা কলকাতা ডিলাইটস প্যান ইন্ডিয়াতে করার চেষ্টা আছে। দাদা, আর একটা প্রশ্ন, যে গরিব মানুষ কিছু কিছু রেস্টুরেন্টে যেতে পারে না, আপনাদের এখানে কি সব ধনী গরিব বলে কোনো কিছু হবে? দেখুন, ওইভাবে তো আমি স্পেসিফাই করতে পারবো না, আপনি যে কোয়ালিটির ফুড নেবেন সেখানে গরিব বড় লোক এরকম না, ঠিক আছে? আপনাদের এই যে অ্যান্ড্রয়েড টিভি দিয়ে এই যে নিউজ করছেন, হ্যাঁ, এটাও অনেকে দেখতে পারবে না, কেউ ডেটা ভরাতে পারবে না, সে কী করে দেখবে? তো এর অ্যান্সার তো আপনার কাছে রয়েছে, গরিব আমরা একটা রেটটা রিজনেবল রেট রাখবো, কোয়ালিটি মেনটেন করে। আমার নাম আনিসুল আলম, ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান অফ বিগ গ্রুপ। দাদার এই ওয়াইফ বৌদির অশেষ কৃতিত্ব যে আমাদের কোম্পানির ডাইরেক্টর হিসাবে টোটাল ম্যানেজমেন্টের জন্য দাদাকে দিয়ে রেখেছেন। দাদা আমাদের মিস্টার আনিসুল আলম, উনি আমাদেরকে পুরো টিমটাকে একসঙ্গে নেওয়ার সবসময় চেষ্টা করে, কোথাও কোনো কিছু ভুল ত্রুটি হলে দাদা সেই ভুলগুলো ধরিয়ে দেয়। তাই আজকে আমরা একটা পরিবার, বিগ গ্রুপ, আজকে আমরা বিভিন্ন ডোমিনে যেতে পারছি শুধুমাত্র দাদার জন্য, মিস্টার আনিসুল আলম অ্যান্ড